রায়গড়া জেলা কলনারা ব্লক খেদাপড়া পঞ্চায়েত অন্তর্গত দেওপুর গ্রামে আজ গ্রাম দেবী ঘণ্টা পর্ব পালন করা যাচ্ছে। দীর্ঘ তিন ঘণ্টা ধরে পালন হওয়াকু এই ঘণ্টা পর্ব 22 তারিখ দিন উদযাপিত হয়েছে গ্রামবাসী কহিছন্তি। আজ সন্ধ্যায় রীতিনীতি অনুযায়ী পূজা অর্চনা করা সহ বহু নীড়ম্বরের মাঙ্কর পাদ অনা যাইথিলা। আসন্তা কালি ঠারু মাঙ্ক ঘণ্ট গাঁর প্রত্যেক ঘর ঘর বুলি পূজা পাইবে বলে জনা পড়ছে। গ্রামদেবীঙ্ক এই ঘণ্ট পর্ব পালন দ্বারা গাঁরে সুখ শান্তি বজায় রহিবা সহিত গাঁরে যেকোনসি বাধাবিঘ্ন পরিস্থিতিরে মা সহায় হইথান্তি বলি গ্রামবাসী কহিছন্তি। ঘণ্ট পর্বর উদযাপনী অবসরে গ্রামরে বিভিন্ন প্রকারর পূজা অর্চনা করিবা, বেশ পোশাক বদলি করি গাঁ লোকঙ্কু এন্টারটেইনমেন্ট করিবা সহিত মাঙ্কু বিদায় দিয়াযিব বলি জনা পড়িছে। মহামারী করোনা পাই 2 বর্ষ পালিত হইপারিনথিলা, তবে করোনা লহরী কমিবা পরে বর্তমান ধুমধামরে পালন করা যাউতুবা বেলে গ্রামবাসীঙ্ক মধ্যরে উৎসাহ দেখিবাকু মিলিছে। এই পর্ব দেখিবাকু আখপাখ গ্রামরু বহু লোকে দেওপুর গাঁরে পৌঁছি মাঙ্ক আশীর্বাদ গ্রহণ করিছন্তি। মাঙ্কর এই ঘণ্ট পর্বকু দেওপুর গ্রামর বিশ্বনাথ নাগ, বুঝু নাগ, হাড়ি নাগ, গোরেখ নাগ, সুরেশ নাগ, শুক্র নাগ ও তপন নাগ সমেত অন্য মানে পরিচালনা করছেন। রায়গড়ার রাজকুমার লাঙ্ক রিপোর্ট, নিউজ 10 ওড়িয়া।